দশ দিনের জ্বরে আক্রান্ত রোগীকে বাড়িতে রেখে ঝাড়পুক খবর পেয়ে বাড়িতে ব্লক প্রশাসনের কর্তারা কাজ হয়নি অবশেষে মৃত্যু আক্রান্তের অভিযুক্ত গুণিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাধীনতার তিয়াত্তর বছর পালন করলাম আমরা অথচ আজও অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বলি হতে হয় সাধারণ মানুষকে ভারতের চন্দ্রাভিযান বিজ্ঞানের অগ্রগতি চিকিৎসা শাস্ত্রে উন্নতি এসব আজও ফিকে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে কুসংস্কারের গোড়ামি এতটাই যে প্রশাসনিক কর্তারাও ভুল ভাঙাতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন ঘটনাস্থল বসিরহাট মহকুমার দেগঙ্গা থানার আমুলিয়া পঞ্চায়েত এলাকা জানা গেছে দীর্ঘ দশ দিন ধরে এই এলাকার অনুপ সর্দার জ্বরে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে প্রথমে দু দুটি হাসপাতালে চিকিৎসা করানো হয় জ্বর নিয়ন্ত্রণে না আসায় বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেন অনুপমকে বাড়িতে ফিরিয়ে আনার বাড়িতে আনার পর গুনিন ডেকে এনে শুরু হয় চিকিৎসা জ্বরে আক্রান্ত অনুপমের ওপর চলতে থাকে বিভিন্ন ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রের ক্রিয়াকলাপ খবর পেয়ে ব্লক প্রশাসনের কর্তারা অনুপমের বাড়িতে হাজির হন পরিবারের অন্য সদস্যদের বোঝানোর চেষ্টা করেন জ্বর হলে ওঝা বা গুনিনের কাজ নয় নিয়ে যেতে হবে হাসপাতালে ঝাড়ফুকে রোগী সুস্থ হবে না কিন্তু ব্লক প্রশাসনের কর্মকর্তাদের কথায় কর্ণপাত না করেই গত তিন চার দিন ধরে একটানা বাড়িতেই চলতে থাকে গুনিনের ঝাড়ফুঁক যার পরিণাম হল ভয়াবহ শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মৃত্যুর করে ঢরে পড়ে অনুপম আমাকে বলল যে স্থানীয় মানুষের একাংশের দাবি

স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে সবাই এসেছিলেন বোঝাবার জন্য মানে এরা যখন হসপিটাল থেকে ফেরত নিয়ে আসে তখন এরা ভেবেছিলেন যে হসপিটালের ডাক্তারের দ্বারা কিছু একটা সম্ভব হবে বাঁচাবার জন্য তখন এরা ঠাকুর বাড়ি গুনিন বাড়ি নিয়ে যায় আর অ্যাকচুয়ালি এদের অর্থর অভাব যার জন্য ওরা পিছিয়ে যাচ্ছিল যে আমাদের ট্রিটমেন্টটা ভালো করে হবে কিনা হসপিটাল যখন ফেরত নিয়ে আসে তখন এরাই মানে মানে ওজা গুনের রাখার ব্যবস্থা করে প্রশাসন এদের বোঝাবার চেষ্টা করেছিল মানে এনারাও হয়তো সেটা হয়তো ভাবতে পারে নিজের যে হসপিটালে গেলে ভালো হবে যখন হসপিটালেদের ফিরত নিয়ে এসছে তখন এরা মানে হসপিটালের উপরে সবকিছু আশা ছেড়ে দিয়েছিলেন এরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দে গঙ্গা